নমস্কার বন্ধুরা, আমি গোপা মল্লিক। ইউটিউবে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সাবধানে আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার রান্নাঘরের স্পেলিং কিন্তু বদলে যাচ্ছে, সেটা ইংলিশে হচ্ছে। আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলটা নাম বদলে যাচ্ছে, আমার রান্নাঘরই থাকছে কিন্তু স্পেলিংটা বদলে যাচ্ছে, তো স্পেলিংটা ইংলিশে হয়ে যাচ্ছে। বলে নিই আজকে ব্লগটা কিসের ওপরে, সেটা অনেকের রিকোয়েস্ট রয়েছে যে আমার ক্রাফটের কী কী কাজ আছে সেগুলো দেখা, সেগুলো দেখাও আন্টি। আর আরেকজন খুব বেশ কিছুদিন ধরে আমাকে পরপর কমেন্ট করে যাচ্ছেন, বাটা মাছ কাটাটা দেখাতে হবে। তো বাটা মাছ কাটাটাও আজকে দেখাবো, আর ক্রাফটেরও যা জিনিস রয়েছে আমার হাতে সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো সকালবেলা মেয়ের জলখাবারের জন্য আজকে একটা নতুন রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে কালকের কিছু জিনিস আমি বানিয়েছিলাম যার থেকে একটা ডিমের গোলা বেঁচে গেছে, তো সেটা দিয়ে আজকে কিছু একটা টিফিন করব, সেটাও আপনারা দেখে নিন। খুব সহজ সাধারণ একটা রেসিপি। তারপরে যাচ্ছি বাটা মাছে। ডিমের গোলা কালকে আমি ব্যবহার করেছিলাম, খানিকটা বেঁচে গেছে, এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি খানিকটা। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি, খুব ছোট্ট পেঁয়াজ, বড় না, অল্প কাঁচা লঙ্কা কুচি। তাহলে কি হলো, আমার ডিমের গোলাটা নষ্ট হলো না আর টেস্টি একটা জলখাবার তৈরি হয়ে যাবে। এবারে ভালো করে এটাকে গুলে নেব, প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে একটা ব্যাটার গুলে নিয়েছি দেখুন, বেশ পাতলা করে, আর এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, সামান্য কয়েক দানা চিনি দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এবারে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে বাটারটা মেল্ট হয়ে গেছে, এবারে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। খুব পাতলা করছি এটা, সকালবেলা এরকম একটা হেলদি জলখাবার রেডি হয়ে যেতে পারে ঘরের কিছু বেঁচে যাওয়া জিনিস থেকে। খুব সুন্দর একটা জলখাবার রেডি হয়ে গেল দেখুন, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই লাগবে। এভাবে শুধু বেঁচে গেলে সেটা দিয়ে করতে হবে এমনটা না, আপনারা নিজেরাও ওইভাবে তৈরি করে খেতে পারেন। সকালের জলদি একটা জলখাবার, খুব বেশি টাইম লাগে না, আর এটা ময়দা দিয়েও করা যেতে পারে। আর যেহেতু সকালবেলা অনেক বাচ্চাই রুটি তরকারি খেতে চায় না, যেমন আমার মেয়েই খেতে চায় না, সকালবেলা কি খেতে দেবো, সবসময় তো ম্যাগি বা চাউমিন এগুলো ঠিক না, সেই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে খাবারটা তৈরি করার চেষ্টা করি। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারাও যদি এরকমভাবে বায়না করে তাহলে এটা করে দিতে পারেন ভালো খেতে। তো যার জন্য টিফিন, চুলটাকে একটু ঠিক কর। বাবা, তোর খেয়ে বলো তো মামনি কেমন হয়েছে এটা খেতে। সস জানতাম আমি, কিন্তু সকালবেলা আমি দেবো না সস, সস বা আচার হলে এটা একদম জমে যাবে জানি, কিন্তু দেবো না। তাছাড়া একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে কাঁঠাল, ভালোই বড় কাঁঠালটা। তো কাঁঠাল আমার ঘরে কেউ তেমন একটা খায় না, যদি শক্ত হয় তাহলে মেয়ে বা আমি দুই একটা খাই, আর আমার হাজব্যান্ড তো গন্ধও সহ্য করতে পারে না। তো এখানে সমস্তটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি সব কাঁঠালগুলো ভাগ করে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো, আর এটা আমাদের জন্য থাকবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, জানি না মিষ্টি হবে কি না। এখানে আমি ছ পিস বাটা মাছ নিয়ে নিয়েছি, এই সাইজের বাটা। এবার এটা কেটে দেখাবো। এইরকম একটা প্লাস্টিক আমি পেতে নিয়েছি, তার কারণ হচ্ছে মাছটা যেহেতু আমি ঘরে কাটছি আঁশগুলো ছিটবে, নোংরা হবে নিচটা। এবার মাছগুলো একটু জলের মধ্যে নিয়েছি, আর একটা চামচ নিয়েছি এরকম, এটাকে দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নেবো আগে। আগে আঁশটা ছাড়িয়ে নিলে মাছটাকে কাটতে সুবিধে হবে। খুব ভালো করে আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি,
রেখে দিচ্ছি পাশে, বাকি মাছগুলো একইভাবে আমি আঁচ ছাড়িয়ে নেব। তো এখানে সমস্ত বাটা মাছগুলোকে আমি আঁচ ছাড়িয়ে নিয়েছি। এখানে একটুখানি নুন নিয়ে নিচ্ছি, একটা বটি নিয়ে নিয়েছি। বটিটা যেহেতু আমার সবসময় ব্যবহার করা হয় না, তাই বটিটা একটু কালো কালো হয়ে রয়েছে। এবারে মাছটার লেজে আর মাথাতে একটু নুন মাখিয়ে নেব, তাতে করে ধরতে সুবিধে হবে, আর কিছু না, মাছটা না হলে ধরা যাবে না, পিছলে যাবে, আর বটিতে তাহলে হাত কেটে যেতে পারে, সেই কারণে এটা একটু নুন মাখিয়ে নিলাম। প্রথমে ডানাগুলোকে কেটে নিলাম, এবারে মাছের যে কানকোটা সেটাকে কেটে নিচ্ছি। ভিতরে কানকোটাকে এভাবে করে আমি বার করে নেব, কিন্তু এটা নোংরা থাকে, কানকোটা অনেক সময় মাটি লেগে থাকে। এবার পেটটা কেটে পেটের ভেতরে নোংরাটাকে বার করে নিচ্ছি, আর এর ভেতরে একটা পটকা থাকে, এটাকেও বার করে নিলাম। সবশেষে লেজটাকে কেটে নেব। হয়ে গেল বাটা মাছ কাটা। খুব সহজ, খুব সাধারণভাবেই কাটা যায় এটা, খুব সিম্পল। তো সমস্ত মাছগুলো আমি কেটে নিয়েছি, এবার ভালো করে ধুতে হবে। তো সমস্ত মাছের ভালো করে আমি আঁচ ছাড়িয়ে নিয়েছি, এবারে নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটাতে কি হবে, মাছের গায়ে যে লোদলোদে ব্যাপারটা থাকে সেটা কেটে যাবে। তাই না, মাছটা ধোয়া হয়ে গেছে, সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। তো আশা করবো যেভাবে দেখালাম সেভাবে আপনাদের সহজেই লাগবে। এবারে আর একটা কাজ করতে হবে, বাটা মাছটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ধুয়ে নেব। তাহলে কি হবে, যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না, তাতে অল্প একটু নুন দিয়ে নেব, তাহলে একেবারেই কোনো গন্ধ থাকবে না। আর বাটা মাছের রেসিপি আমার চ্যানেলে একটা দেওয়া রয়েছে, যদি আপনারা আপনাদের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এই ছিল আজকে বাটা মাছ কাটার ব্যাপার। ডালের সাথে কাক করবে তো ঠিক আছে, এই ডালের সাথে দেবো, হ্যাঁ একদম কাক কিনে দাও। অনেকক্ষণ বাদে এলাম, তার কারণ হচ্ছে অনেক কাজ করছিলাম আজকে, আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ঘুমিয়ে পড়েছি, সেই কারণে আর আসা হয়নি। তো এখন প্রায় 7:30 মতো বেজে গেছে, হঠাৎ করেই মনে পড়লো যে ব্লগ চলছে, ভুলেই গেছি যে আজকে ব্লগ চলছে। তো যাই হোক, আমি বলেছিলাম আমার ক্রাফটের কি কি কাজ আছে যেগুলোকে দেখাবো। তো আছে তো অনেক কিছুই, অনেক মেলা নিয়ে আজকে বসে গেছি। আর একটা কথা বলি এর মধ্যে, এটা হচ্ছে বংশ পরম্পরায় বলে না, সেই বংশ পরম্পরার জিনিসপত্র নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমি করেছি, সেগুলো রয়েছে, আমার মা করেছে সেগুলো আছে, প্লাস আমার মেয়ে যেগুলো করেছে তারও কিছু কিছু আছে। সব নেই, আমারও হাতের যে সব কিছু রয়েছে এমনটা না, অনেক কিছু নেই। যেমন আগে আমাদের স্কুলে দিত পালকি করতে, তারপরে ফুল বানাতে, এগুলো আমাকেও আমিও করেছি, এবং মেয়ে যখন ছোট ছিল ওকেও করে দিয়েছি। তো সেগুলো তো আর রাখা সম্ভব না, সেগুলো নেই। অনেক বছর ছিল, আমার বিয়ের পরেও ছিল, তারপরে আর ঘর টর যখন এদিক ওদিক হয়ে গেছে তখন আর ওটাকে রাখতে পারিনি সামনে, ওটা ভেঙে গেছে। তারপরে 5টা ফল, মাটির ফল,
তো সেগুলো আর নেই কিছু যা এখন আছে সেগুলো আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যখন আমি ক্লাস 10 এ পড়ি মানে মাধ্যমিক দিয়ে দিয়েছি তারপরে যে 3 মাসের ছুটি থাকে সেই সময় বসে বসে কি করব তো তখন জারদৌসি ফুজি তালের উপরে জারদৌসি গুলো চুমকি খুব উঠেছিল তো আমি দেখে দেখে তখন শাড়ি টাড়ি তো পরি না যে কিনবো বায়না করে আর আমার মাও এই সমস্ত মানে একটু বেশি চকমকো শাড়ি টাড়ি এগুলো পছন্দ করতো না বেশি কালার জিনিসও পছন্দ করে না একটু লাইট লাইট জিনিস পছন্দ করে তো সেই সূত্রে এগুলো আর কেনা হয় না এবার কিনে কাকে পরাবে আমি ছোট আমি শাড়ি পরি না তো ওই জন্য আর কেনাকাটা হয়নি তো আমি ভাবলাম আমি একটা বানিয়ে ফেলি তো এইরকম একটা বানিয়েছিলাম এটা হচ্ছে আঁচলটা খুব ইয়ে না হেভি কাজ না লাইট কাজ তাও এটা আমার করতে অনেক দিন লেগেছে প্রায় এক মাস মতো লেগে গেছিল কারণ পড়াশোনা তখন টুকটাক শুরু হচ্ছিল যেহেতু মাধ্যমিক দিয়ে দিয়েছি কোথায় ভর্তি হব কি হব কি সাবজেক্ট চুজ করব এইসব নিয়ে হতে হতে তো সময় পেতাম না তার মাঝে মাঝে যাই হোক এগুলো করেছি পড়েও ছিলাম পড়ে একটা ছবিও তুলেছিলাম ছবিটা নেই নষ্ট হয়ে গেছে এই হচ্ছে এই শাড়িটা খুব কাছ থেকে দেখাই তাহলে বোঝা যাবে যে এটা হাতের কাজ মেশিনের নয় তো এই গেল একটা আরো একটা শাড়ি আমি এটা রিসেন্ট করেছিলাম তখন দেখাচ্ছিলাম তো লকডাউন তো পড়েই গেল তখন আর কিছু জিনিস বাকি রয়ে গেছে যেমন এই কলকাগুলো বাকি রয়েছে এগুলোর কালার আমি এখনো জোগাড় করতে পারিনি বলে হয়নি আর এইগুলো কমপ্লিট হয়ে গেছে এই পাটটার পারগুলো আঁচল এগুলো হয়ে গেছে প্রায় হয়েই গেছে ভেতরের কিছু জিনিস বাকি রয়েছে আর এটা হচ্ছে ইয়ে করা কি বলে হ্যাঁ এটা হচ্ছে ফেব্রিকের কাজ ফেব্রিক করেছিল এটা আঁচলটা পুরোই হয়ে গেছে আঁচলের কিছু বাকি নেই আঁচলটা হয়ে গেছে নিচের পোর্শনটাও হয়ে গেছে শুধু এইদিকের যে এই জিনিসটা করেছিলাম এই কালারটাই আমি স্কিন কালারটা খুঁজে পাচ্ছি না এটাকে ভরাট করতে হবে ব্যাস তাহলে এই শাড়িটা কমপ্লিট হয়ে যাবে এটা পরার মতো হয়ে যাবে আর করেছিলাম যখন মেয়ে ভারতনাট্যম করতো তো সেখানে বেল্ট লাগবে তো যখন স্কুলে হতো নাচের স্কুলে তখন তো বেল্ট ফেল্ট দিয়েই হতো কিন্তু এমন এমন নাচ আছে যেগুলোতে এইগুলো প্রয়োজন হয় তো এটা জড়ি কিনে আর শাড়ির যে পার সেটা কিনে করা হয়েছে বেল্ট কোমরের বেল্ট এটাও আমি সেলাই করে দিয়েছিলাম ওর মক মতো করে বলে যখন আমি শিখেছিলাম তখনকার কাজ এগুলো নটরাজে আর কি গণেশ সেটা আর আমাদের যেহেতু ওখানে কাজ হয়ে যাওয়ার পরে এগুলো জমা রাখতো টিচার দেখবে বলে টিচাররা যদি আমার থেকে অনেক ছোট তো ওরা আমাকে জিএম বলে ডাকতো যেহেতু গোপা মল্লিক অত খুব ভালোবাসতো আমাকে তো সেই কারণে আমাকে ওরা বলতো তুমি জিএম করে সই করবে এখানে ছোট্ট করে দেখাই এখানে সই করা রয়েছে আমার তো এইরকম আরো ছিল এগুলো ছোট ছোট এটা একটু বড়র মধ্যে আর ছোট ছোট যেগুলো অনেকগুলো ছিল সেগুলো এই মুহূর্তে খুঁজে পাইনি কোথাও একটা আছে তারপরে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এই ট্যাডিগুলো এটা একটু ছোট এটা একদম ফ্রেশ যে কাপড় সেই থেকেই করা হয়েছে তো করে আমি অনেকগুলো গিফট দিয়েছি সবাইকে আমাদের ফ্যামিলিতে যারা ছোট ছোট রয়েছে মেম্বার তাদেরকে দিয়েছিলাম এবং সেগুলো পরে কিছু কাপড় আমার বেঁচে ছিল তার থেকে বেশ জুড়িয়ে জুড়িয়ে এইগুলো করেছি এটা একটু নিচের পোর্শনটা না ভারী হয়ে গেছে তার কারণ ওপরের পোর্শনে আরো বেশি তুলো লাগতো তো ওটা শেষ হয়ে গেছিল আমি আনাতে পারিনি বলে যা ছিল তাই দিয়েই করেছি তো এখানে অনেকগুলো জোড়া রয়েছে যেহেতু পুরো কাপড় কেটে করা এটা তো সেই কারণে অনেকগুলো জোড়া দিয়ে তারপর আমাকে করতে হয়েছে এটা দেখলে বোঝা যাচ্ছে আর চোখের এগুলো ট্যাডি বিয়ারের যে চোখ সেটা না এটা একটা দুটো জামার বোতাম লাগানোটা চোখে এটা একটা রয়েছে
এটাও এই টুকরো দিয়েই করা, এটার পাটা এটা একটু বড় হয়েছে, আর বাকি সব ঠিক আছে। তো এগুলো মেয়ে যখন আগে একটু ছোট ছিল তখন ওকে বানিয়ে বানিয়ে দিয়েছি। আর এইটা পাখি রয়েছে, আর আমার ঘরে ওই ঘরে রয়েছে আর একটা পাখি, সেটা আবার রিং এর উপরে পাতা করা রয়েছে, তার মধ্যে বসানো রয়েছে। তো সেটা আর খুলে আনিনি, ওটা নোংরা হয়ে গেছে, ওটা আর আনিনি, কারণ এখন ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আমার, ওটাকে এখন যদি আনি একটু হয়ে যাবে। এটা অনেকদিন ধরে আমার আলমারিতে পড়ে আছে, এটাকে টানাবার মতো ব্যবস্থা নেই, একটা চোখও খুলে গেছে এখান থেকে, তো চোখটা হয়তো আলমারিতেই পড়ে আছে। তো এটা ছিল খুবই সুন্দর, আর এটা আমার মেয়ের খুব পছন্দ ছিল, আর এই জিনিসগুলো তো প্রত্যেকেরই পছন্দের। আর এই রকম জিনিসই আমি আমাদের ফ্যামিলিতে যত বাচ্চারা রয়েছে, যত বাচ্চা একটু বড় বাচ্চাদেরকেও দিয়েছি। আর এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মেয়ের মায়ের হাতের কিছু জিনিস, সেটা একই রকম জিনিস কিন্তু ডিজাইন আলাদা, তাই আমি একটাই দেখাচ্ছি। এখানে রয়েছে নিচে দুটো ময়ূর রয়েছে, আর একটা টেবিলে দুজন বসে আর কি চা খাচ্ছে সেরকম একটা ছবি। আর খুব কাছ থেকে দেখাই, এখানে আমার মায়ের নামও লেখা রয়েছে, আমার মায়ের নাম পুষ্প, তো এখানে পুষ্প লেখা রয়েছে। এরকম এই একটা না, অনেকগুলো রয়েছে। আর এখানে কিছু জিনিস ছিল বাঁধানো, যেটা আমি আর যত্ন করে রাখতে পারিনি। এটা আছে রামকৃষ্ণ, এটাও আছে ছোট, আর এটা আছে সরস্বতী। আর এইটার থেকে এই যে নিচের যে ছোট্ট ময়ূরটা রয়েছে, এই যে এই ময়ূরটা আমি আসনে তুলেছিলাম, আমাকে যখন আসন করতে দিয়েছিল স্কুল থেকে তখন আমি আসনে বড় করে তুলেছিলাম, খুব ভালো হয়েছিল, ভালো নাম্বার পেয়েছিলাম ওটাতে। আর এবারে দেখাই আমার মেয়ের হাতের কিছু কাজ, সেটা হচ্ছে এইটা, এটা ও কাগজ কেটে বানিয়েছিল। আর এইগুলো যেগুলো রয়েছে, যেটাতে এটা শক্ত থাকবে, ভেঙে যাবে না, ভাঁজকিয়ে যাবে না, তার জন্য পেপার মুড়িয়ে এই স্টিক গুলো করেছিল। আর এখানে একটা ব্যান্ড রয়েছে যেটা দিয়ে টানানো যাবে এটাকে দেয়ালে। আর একটা হয়েছিল ফটো ফ্রেম, এটাও কাগজ কেটে, পেপার কেটে এগুলো রোল করে স্টিক বানিয়েছে। তার মাঝখানে আমাদের ছবি রয়েছে, আমি আমার মেয়ে, এখানে একটা ক্লাস নাইনে ও তখন পড়ে, তখনকার ছবি এটা, আর আমি তখন আরেকটু মোটু মোটু ছিলাম। আর পেছনে খুব সুন্দর, এটা আমার দেয়ালেই টানানো থাকে। আর এগুলো খুঁজতে গিয়ে একটা খুব মজার জিনিস পেয়েছি আমি, সেটা দেখলে হয়তো আপনারাও খুব খুশি হবেন না কি হবেন আমি জানি না, কিন্তু আমার খুব মজা লেগেছে আজকে জিনিসটা দেখে। সেটা হচ্ছে, আশা করি বুঝতে পারছেন এটা কার, এটা হচ্ছে আমার মেয়ের। আর এটার কথা বলি, ওনার ছোট্টবেলায় খুব হেলদি ছিল, এমনই হেলদি ছিল, এটা ছয় দিনের জন্য এনেছিল, ছয় দিনের মানে যে ছয় ষষ্ঠী হয়, যারা বেঙ্গলি রয়েছেন তারা জানবেন ছয় ষষ্ঠীর একটা নিয়ম থাকে, তো তখন বাচ্চাদেরকে এরকম নতুন জামা কাপড় পরাতে হয়, ও যখন হয়েছে শীতকালে হয়েছে, তো এটা আনাই সার হয়েছে, ওরার গায়ে ঢোকেনি, ঢোকাতে গিয়েই প্রথমত এটা ফেটে গেছিল, এটা আর হয়নি ওর, আর সেই পাটাটাই রয়ে গেছে, কারণ ও তো পরেই নিয়ে সেলাবার প্রয়োজন হয়নি, ওটা এইভাবে রয়ে গেছে। তো এটা অনেকদিন বাদে দেখে খুব মজা হলো, মজা লাগলো, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম, এটা কোনো ক্রাফট নয়, এ কেনাই। আর তার সাথে ছিল প্যান্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আর যারা ক্রাফটের কাজ দেখতে চেয়েছো আমার, তাদেরকে বলি অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও, আজকের এত কিছু কাজ যে দেখালাম সেগুলো তোমাদের কেমন লাগলো। আর বাটা মাছের কথা বলি, বাটা মাছ কাটা যে দেখতে চেয়েছিলেন তাকে বলছি, সে অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আপনার উপকারে আসলো কিনা ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অবশ্যই কিন্তু আমার রান্নাঘরের নামটা পাল্টে যাচ্ছে, সেটা আপনাদেরকে আবারও বলে রাখছি। অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন, আমার রান্নাঘরের স্পেলিংটা বদলে যাচ্ছে, ইংলিশে হচ্ছে, আর আমার রান্নাঘর আমার রান্নাঘরেই থাকছে। নমস্কার।